মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন বারবার তবা করার পরও যদি কোনো গুণা থেকে বাঁচতে না পারি তাহলে কি করব দেখুন গুণা বারবার তবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণ নেই যতবার গুণা হবে সাথে সাথে আবার তবা করবেন তবে হ্যাঁ তবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে কিন্তু যদি কোনোভাবে তবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা বারবার তবা করলে আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাল আল্লাহ তালা গুন্বাচনা হলে তাওয়াব যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন তাকে বলা হয় তাওয়াব যার কারণে বারবার গুণা হলে বারবার তবা করতে থাকবেন তবে হ্যাঁ আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করুন যাতে তবা যাতে ভঙ্গ না হয় আল্লাহ তাহলে আপনাকে সাহায্য এবং সহায়তা করুক তফিক দান করুক মনুর প্রান্তরে আইড়ি থেকে